এগুলো কত করে দাম? ওগুলো আপনার 400 টাকা ডজন পড়ে। 400 টাকা ডজন। আর এগুলো? ওগুলো আছে 350 আছে। তার থেকে ছোট? হ্যাঁ, তার ছোট আছে 240 আছে। বুঝলো? ছোটগুলো? ওগুলো 45 আছে, 90 আছে। ওগুলো একটু ধরে দেখুন। 45 টাকা ডজন। এটা 45, 4 নম্বর পড়ে আপনার 15 টাকা, 5 নম্বর 18। ওগুলো হোলসেল রেট বলছেন? এটা 700 গ্রাম আছে, 200 টাকা পড়ে। এটা 200 টাকা পিস। এগুলো হচ্ছে 1 কেজি ওজনের 220 টাকা। 220 টাকা পিস। 1 কেজি ওজনের উপর, ওজন 1 কেজি। এটা এটা 1.5 কেজি আছে, 330 টাকা। যেমন হরিণ উট বাতাসার হয় ওইভাবে ক্যান্ডেল ফেলুন, এইভাবেই ফেলুন। হ্যাঁ, ভাঙেনি, তার জন্যই তো আমি নিয়ে এসেছি। কেউ আনতে যেটা পারেনি, আর এস ক্যান্ডেল এনেছে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার, যে ক্যান্ডেল ভাঙবে না। একবার না, আপনি বারবার ফেলতে পারেন, সেরকম কোনো ব্যাপার না, বারবার ফেলতে পারেন। আনব্রেকেবল ক্যান্ডেল, জোরে মেরে দিন এইভাবে, যেখানে খুশি পড়ে। ভাঙলো কি? প্রিয় দর্শক বন্ধু, আমি সত্যব্রত, সত্যব্রত 22 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালী পুজো, দিওয়ালি আর বেশি দিন বাকি নেই, আমাদের সবার বাড়িতে মোমবাতি জ্বালাই আমরা। আমি চলে এসেছি বড়বাজার রাজা কাটরা, যে হোলসেল মোমবাতি মার্কেট আছে সেখানে চলে এসেছি, তোমাদের ঘুরিয়ে দেখাবো। তোমরা এখান থেকে হোলসেল নিয়ে মোমবাতির ব্যবসা করতে পারো, আর যাদের বেশি মোমবাতি প্রয়োজন তোমরা সস্তায় হোলসেল রেটে এখান থেকে তোমরা মোমবাতি নিয়ে যেতে পারো। তাহলে আর দেরি না করে তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই ভিডিওতে তোমরা জানতে পারবে এই মার্কেটে কি করে আসতে হয় এবং এই মার্কেটটা কটা পর্যন্ত খোলা থাকে। হচ্ছে রাজাঘাটা 7 নম্বর গেট, মোমের পাইকারি বাজার। তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের মোমবাতি তোমরা এখানে পেয়ে যাবে। কালী পূজা এবং দিওয়ালি আর বেশি দিন বাকি নেই ওই জন্য, এবং দোকানে কি ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। দাদা, আপনার নামটা কি? নমস্কার, আমি অমিত কুমার মন্ডল, আবারও একবার আপনাদের সামনে আর এস ক্যান্ডেল মানে রাজা স্টোর্সের পক্ষ থেকে আবার ফিরে এলাম। আশা করব সবাই ভালো আছেন আপনারা। একটু জেনে নেব দাদার নামটা, আপনার আপনার ইউটিউব চ্যানেলের নাম তো। আমি দাদার উদ্দেশ্যে বলতে চাইবো, ওনাকে এগিয়ে নিয়ে যাওয়া বা আমি এগিয়ে যাওয়ার পথে আপনারাই আমাদের ভরসা। ভিডিওটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন, ওনাকেও এগিয়ে নিয়ে যান, আমাদেরকেও এগিয়ে নিয়ে যান। আর আমি অমিত কুমার মন্ডল, আর এস এর ক্যান্ডেলের পক্ষ থেকে প্রথমবার ওয়েস্ট বেঙ্গলে আনব্রেকেবল ক্যান্ডেল এনেছি। কালারের ওপরে আমার 3 বছরের গ্যারেন্টি, প্রথমবার আমি বলতে পেরেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আনব্রেকেবল ক্যান্ডেলটা কি? যে ক্যান্ডেল ভাঙে না, সবাই আজকে জানে ক্যান্ডেল ভাঙে, সেটাই আমি দেখাবো। যে কোনো প্রোডাক্ট আমি হাতে তুলে নেব, ক্যান্ডেল ভাঙে, এর ভিতরে সরু সরু মোমবাতি থাকে, তো ওটা ভাঙবে। আনব্রেকেবল মানেটা হচ্ছে এইরকম ভাবে বাতিকে ভাঙবো, প্যাকেট তুলুন ছিঁড়ুন। ভাঙেনি, এটাই তো আর এস ক্যান্ডেল, যেটা ব্র্যান্ড এখন সব দিকে মারাত্মক। বক্সের ভেতরে আছে, অনেকেই ভাবতে পারে যে বক্স ছিল বলে ভাঙলো না। আমি বলি যেমন হরিণ উট বাতাসার হয় ওইভাবে ক্যান্ডেল ফেলুন, এইভাবেই ফেলুন। হ্যাঁ, ভাঙেনি, তার জন্যই তো আমি নিয়ে এসেছি, কেউ আনতে যেটা পারেনি। আর এস ক্যান্ডেল এনেছে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার, যে ক্যান্ডেল ভাঙবে না। শুধু এটা বলে নয়, একবার না, আপনি বারবার ফেলতে পারেন, সেরকম কোনো ব্যাপার না, বারবার ফেলতে পারেন। স্ট্যান্ড ক্যান্ডেল যদিও লোকে ভয় পায়, ছোট ছোট এগুলো তো ভাঙবে, এটা তো অনেক মোটা, এর অনেক শক্তি। আমি যদি ছোট কোনো ছোট দেখতে বেরি ফ্লিং, এই যে এখানে এসছে না, এখান থেকে দাঁড়া ছেড়ে কাস্টমার রয়েছে, কাস্টমারই হাত দিয়ে দেবে,
বাকি দর্শকরা এখানে সামনেই রয়েছে আমার কাস্টমার বন্ধুরা সবাই। এই যে ক্যান্ডেলের এইচডি কালার, থ্রিডি এফেক্ট, আনব্রেকেবল ক্যান্ডেল, ঘন সরিয়া তো সামনে দিয়ে জোরে মেরে দিন এইভাবে যেখানে খুশি পড়ে নিয়ে। হ্যাঁ, কারণ এসে গেছে দু রকম ডিজাইন এসছে, ভাঙলো কি না ভেঙেছে, আপনি মিথ্যে কথা বলছেন। কাস্টমারদের হাতে নিয়ে দেখতে দেখে বলতে হবে, কাস্টমার কে বলতে হবে, আমি তো বলবো মিথ্যে ভাঙেনি। দেখি আমার ক্যামেরা ওপাশে অন্য সাইড, আনব্রেকেবল ক্যান্ডেল এইচডি কালার, কালারের উপরে 3 বছরের গ্যারান্টি, একদম ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান পজিশনে ক্যান্ডেল এই মুহূর্তে আরএস ক্যান্ডেল, যার জন্য আজকে এরকম ভিড় হয় সকাল 6টা থেকে রাত্রি 10টা। সমস্ত কাস্টমার এক একজন ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েটিং এ মাল নেয় আমাদের সাহায্য করার জন্য। আর প্রোডাক্ট নানা রকমের প্রোডাক্ট, সব থেকে এখনকার লেটেস্ট, একদম লেটেস্ট, কালকে লঞ্চ হয়েছে আরএস এর পক্ষ থেকে। এটা ওয়াটার ক্যান্ডেল, ফ্লোটিং ক্যান্ডেল, একদম ফ্লোট করে, এটা সব কিছু আছে কম দামের এটা সেটা, কিন্তু এটা প্রথমবার এত সুন্দর, যেটা আমরা প্রত্যেকবার নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করি। একদম এগুলো হাতেও ভাঙবে না, চিপচি প্রেস করছি, প্লাস এই হলো মালের কোয়ালিটি। কাস্টমাররা বলবে আমাদের ভিডিও বলবে আমরা কে কি রকম, কাস্টমাররা বলবে এখানে তারা কিভাবে এসছে, কেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। আমি তো বলতে পারবো, এই পাশের কাস্টমারটাকে জিজ্ঞাসা করুন উনি কত সময় এসেছে, কতক্ষণ ওয়েটিং এ আছে। কিন্তু কোনো রেগে যাচ্ছে কি আমাদের উপরে, না আমরা বলি খালি দাঁড়াল হবে। নাম্বার ওয়ান ব্র্যান্ড এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আসতে বলি আমি, কিনতে বলি না। আর আরেকটা জিনিস, কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে, কিছু কিছু ভিডিওর মধ্যে দাম বলা হয় বা কিছু, কখনো 6 টাকা 8 টাকা, অল টাইম সব প্রোডাক্ট থাকতে পারে না, যে আমি শুধু 6 টাকার প্রোডাক্ট নিতে রাজা স্টোরসে আসবো এরকম ভাববেন না। রাজা স্টোরসে অল টাইম নিউ নিউ প্রোডাক্ট থাকে, অল টাইম এর ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়, নতুনত্ব আসতে থাকে, মারাত্মক মারাত্মক ফ্লোটিং মাল আসতে থাকে। কে কে যাকে আমরা মোটামুটি কিং কোবরা নামে জানি, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। তারপরে এগুলো সব আমাদের ব্র্যান্ড, আমাদের তৈরি নিজস্ব ফ্লোটিং, এর এইটা দেখবেন আওয়াজ সরে আনো ব্যাগাটা, এই দেখুন আওয়াজ, পাথরটাই তো ফেটে গেল, যা নতুন করে পাথর বসাতে হবে, পাথরের কিছু হবে না, প্রোডাক্ট হবে এরকম আসবে কাস্টমার এখানে। আমি তো কোনো ফিল্ম আর্টিস্ট নই না যে আমাকে দেখতে আসে, মাল নেবে প্রোডাক্ট দেখে, একদম প্রোডাক্ট দেখতে আসুন, বুঝতে আসুন, নতুনত্ব কিনতে আসুন, কিছু নতুনত্ব কিনতে আসুন, ঘরে টাঙিয়ে দিন। হ্যাঁ, কেউ কাউকে গিফট করলো ঠিক আছে, নো ডাউট, সবকিছু একদমই আলাদা, নানা রকম মাল্টি কালার। হ্যাঁ, এগুলো ছোট ছোট প্যাকেট মোমবাতি 20 খানা করে থাকে, এর মোটামুটি 10 থেকে 12 খানা অল টাইম আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল থাকে, এর বড়, এর থেকে ছোট, এর থেকে বড়, তার বড় থাকতে পারে। তার সঙ্গে থাকে এই সমস্ত লোড শেডিং ক্যান্ডেল, যেগুলো আমরা সারা বছর বিক্রি করি, এগুলো 5 টাকা বিক্রি, রিটেলের কথা বলছি, রিটেলার যারা দেখবে 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি অব্দি মোটা মোটা পাবেন। সমস্ত রকম স্ট্যান্ড বাতি, প্রত্যেকটা স্ট্যান্ড বাতিতে কালারের গ্যারেন্টি, যে মোমবাতি এখানে পড়ে রয়েছে বাতাসার মতন 10 বছরের গ্যারেন্টি। প্রোডাক্ট বেচতে গিয়ে ভয় যেন কাস্টমার না পায়, আমার নষ্ট হয়ে যাবে, জড়িয়ে যাবে। আমার দোকানের নাম রাজা স্টোর, 45 বছর পুরনো ফার্ম, আর আগেও বলেছি এখনো বলছি 40 বছর ম্যানুফ্যাকচারিং ইউনিটের বয়স আমার। গেট নাম্বার 7 রাজা কাটরা বিল্ডিং, বড় বাজার।
ফোন নাম্বার 9830 432894, এটাই আমার মেন নাম্বার, এতেই আপনি কল করবেন। কালী পুজো অবধি রবিবার অবধি প্রতিটা দিন খোলা 8টা থেকে 8টা, কোন রবিবার বন্ধ নেই, 8টা থেকে 8টা প্রতিদিন 12 ঘন্টা করে দোকান খোলা থাকবে। প্রত্যেকটা কাস্টমারকে এটা উদ্দেশ্য করে বলে দেবো, ওয়েটিং টাইম নর্মাল এখানে 2 ঘন্টা, সেটা মেবি বাড়তে পারে, 3 ঘন্টাও হতে পারে। আপনাদের সাহায্য আমি চাইবো, যে আপনারা একটু দাঁড়াবেন শান্তভাবে, মাল প্রত্যেকে পাবেন, কিন্তু একটু ওয়েট করতে হবে। আমাদের সিস্টেম ততটা আপডেট করতে পারছি না যতটা আপনারা আমাদেরকে চাইছেন, তবে খুব তাড়াতাড়ি আমরা ফিরবো পুরো আবারও নতুন স্টক নিয়ে এবং ফুল সিস্টেমকে সেট আপ করে, যাতে আপনাদের অসুবিধা না হয়। নমস্কার, আরএসএর পক্ষ থেকে, রাজস্টোরসের পক্ষ থেকে আমি অমিত কুমার মণ্ডল আপনাদেরকে আগামী দীপাবলি শুভেচ্ছা দিয়ে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরএসএর সঙ্গে জড়িয়ে থাকবেন, চেষ্টা করবেন এবছর যেন আপনার বাড়িতে আরএস ক্যান্ডেল জ্বলে, তাহলে আজ রং আসবে দুনিয়ায় কিছু নতুন করে। নমস্কার, আমার নাম অমিত কুমার মণ্ডল, আমাদের ব্র্যান্ড হচ্ছে আরএস, দোকানের নাম হচ্ছে রাজা স্টোর, আমাদের রাজা কাটরা মার্কেটে এই দোকানটা পাবেন। আপনাদের আসতে হলে রাজা কাটরা মার্কেট হনুমান মন্দির খুঁজবেন, সেখানে একটু এগিয়ে এলে 7 নম্বর গেটে ঢুকে গেলেই রাজা স্টোর, আসতে কোনো অসুবিধা নেই। হাওড়া থেকে এলে হাওড়া ব্রিজ ক্রস করে রাজা কাটরা মার্কেট, শিয়ালদা থেকে এলে যে কোনো বাসে করে, হাওড়ার যে কোনো বাসে করে রাজা কাটরায় নামবেন, হনুমান মন্দির জিজ্ঞাসা করে 7 নম্বর গেটে আপনাকে ঢুকতে হবে, তাহলে আপনি রাজা স্টোর পেয়ে যাবেন। শর্টকাটে বোঝালাম, ফোন নাম্বার দেওয়া আছে, কোনো অসুবিধে আসতে যদি মনে হয় ফোন করবেন, আমরা বলে দেবো কিভাবে আসবে। আপনি ডেসক্রিপশনে এখন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, তো ওই নাম্বারে কল করে নেবেন, আমরা অ্যাড্রেসটা বলে দিতে পারবো, কিন্তু ফোনের দাম কিছু বলার সুযোগ থাকে না, এত ভিড় থাকে, তো আপনাদের আসতে হবে দোকানে, মাল দেখতে হবে, এখন খালি হয়ে গেছে, তো দোকানে আসুন, দেখুন, মাল কিনুন, কারণ ফোনেতে আমরা দাম বোঝাতে পারবো না, না মাল আপনাকে দেখাতে পারবো না, আপনি বুঝতে পারবেন। সেই কারণে একটাই রিকোয়েস্ট করবো, ফোনে দাম জিজ্ঞাসা না করে আপনি ডাইরেক্ট চলে আসুন, মাল দেখুন, যেটা বলবেন আপনাকে আমি সেটাই দিয়ে দেবো। একটু দাঁড়াতে হবে, একটু এসে আমাদের সাহায্য করবেন, একটু ধৈর্য ধরবেন, আমরা প্রত্যেককে মাল দেবো, যা থাকলে প্রত্যেকে মাল পাবেন, যারা আসবে কষ্ট করে প্রত্যেকে মাল পাবে, হয়তো একটু দাঁড়াতে হতে পারে, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি পারি, আপনারা দেখবেন আমরা সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেখানে আপনাদেরও একটু ধৈর্য ধরতে হবে, অস্থির হলে হবে না। দু দাদার ব্যবহারই খুবই ভালো, এই দোকানে আসো, এসে হোস্টেল দেখে তোমরা পেয়ে যাবে। নিজেরাই ম্যানুফ্যাকচারার, আর দেখতে পাচ্ছ কত বড় বড় ক্যান্ডেল আছে, এই যে লটিং ক্যান্ডেল দেখতে পাচ্ছ, লাস্ট বার অমিত কুমার মণ্ডল আপনাদের কাছে একটা জিনিস বলতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ আমি করেছিলাম, এখনো বলছি, এই যে প্রোডাক্ট গুলোকে আমি জন্ম দিয়েছি, এই যে প্রোডাক্ট গুলো আছে, এর কেউ যদি জোড়া পাশে এনে দেখিয়ে দিতে পারে যে আমার থেকে বেটার, তার জন্য এটা উপহার থাকবে। মেটালিক ক্যান্ডেল কি? মেটালিক ক্যান্ডেল আমরা ফোনে বলি বোঝানো যায় না, এইটা হলো মেটালিক ক্যান্ডেল, খুব ভালোভাবে দেখে নিন, তো এর কেউ জোড়া আনতে পারবে না, এর কোনো কালারের ফেড হবে না, এসব কালার এতটাই হাইলাইট, এগুলোকে আমরা এইচডি কালার বলি, আর এইচডি কালার কোনো মুখে দেওয়ার নাম নয়, উইথ সার্টিফিকেট এর এইচডি কালার আছে, কোনোভাবে এই কালার ড্যামেজ হবে না, 3 বছর এই জন্য আমরা। আপনার নামটা কি? আমার নাম সৌমেন দাস। বাপন স্টোর। আচ্ছা, ফোন নাম্বার দোকানে? 7044399512। আমাদের বিশেষ রকম না দাদা, কালার মোম আছে, স্ট্যান্ড মোম আছে, কালারের মধ্যে কালারিং স্ট্যান্ড, এগুলো কত করে দাম? ওগুলো আপনার 400 টাকা ডজন পড়ে। 400 টাকা ডজন? এগুলো
ওগুলো আছে 350 আছে, তার থেকে ছোট, হ্যাঁ তার ছোট আছে 240 আছে, 170 আছে, আর ওইগুলো ছোটগুলো 45 আছে, 90 আছে, ওগুলো একটু ধরে দেখো 45 টাকা কজন, এটা 45 টাকা, আর এই যে ছোটগুলো এগুলো 90 টাকা, 90 টাকা কজন, আর ছোট প্যাকেটগুলো ওই প্যাকেটগুলো চার নম্বর পরে আপনার 15 টাকা, 5 নম্বর 18, ক নম্বর 20, 3 নম্বর 12 টাকা, 2 নম্বর 10, 1 নম্বর 8, এটা 700 গ্রাম আছে 200 টাকা পড়ে, 200 টাকা পিস, 200 টাকা পিস, 200 টাকা পিস, এগুলো 1 কেজি ওজনের 220 টাকা, 220 টাকা পিস, 1 কেজি ওজনের উপর, ওজন ওজন 1 কেজি, এটা এটা 1.5 কেজি আছে 330 টাকা, 1 কেজির উপরে এগুলো 2 কেজি আছে 430, এটা 5 কেজি আছে, এটা পড়বে 1000 টাকা, এই যে 500 গ্রামের আছে এগুলো 120 টাকা পিস, 120 টাকা করে, হ্যাঁ এই যে এগুলো ওজন হিসাবে এগুলো 24 কাটি আছে 90 গ্রাম, এগুলো 24 কাটি আছে 90 গ্রাম, এক পেটি 30 বাক্সে এক পেটি হয় 640 টাকা পেটি, এগুলো 5 টাকা বিক্রি, 12 পিসের প্যাকেট আছে 40 টাকা, এটা 5 টাকা মানে কি বলছিস, পিস 5 টাকা বিক্রি করবে দোকানদার, 12 পিস আছে 40 টাকা, মানে 3.5 টাকা পিস করলো দোকানদার 5 টাকা বেশি, এগুলো কি কাজে লাগে, এগুলো আপনার এই ঘুমসি কোমরে যে কোমরে বাধা, ধূপকাঠি আছে নাকি, ধূপকাঠি পূজোর ধূপ বেশি না, মশার ধূপ বেশি, বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।